আসসালামু আলাইকুম সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেল আনিকা ভ্লগে। আবার অনেকদিন পরে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করতে আসলাম। আসলে এই 2022-এর আমার আর নতুন কোনো ভ্লগ দেওয়া হয়নি। আমি আসলে রিসেন্টলি কাজে জয়েন করেছি। আমি একটা কাজ করতাম, ওখান থেকে একটা নতুন একটা কাজে জয়েন করেছি। সো ওইটাতে এখন আমার ইউনিভার্সিটির অফ হওয়ার কারণে দেখা যায় যে আমি ফুল টাইম ওখানে কাজ করছি। তো ওভারঅল সব কিছু মিলিয়ে টাইম পাওয়া যায় না। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকে স্যাটারডে, তো স্যাটারডেতে একটা ব্লগ করছি। ব্লগটা হচ্ছে আমি কাজে থেকে আসলাম, 7টা বাজে এখন। কাজে থেকে এসে আমি আর আমার হাজব্যান্ড আবার আমরা বের হলাম। বের হওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আমরা ডিসেম্বরে আমাদের গাড়ি সেল করে দিয়েছিলাম, গাড়িতে একটু প্রবলেম থাকার কারণে। আবার আমার হাজব্যান্ডের ড্রাইভিং লাইসেন্সটাও ডিসেম্বরেই এসেছে। আসলে তো আসলে নতুন গাড়ি নিতে চাচ্ছিলাম। তো ফাইনালি আজকে আমাদের একটা গাড়ি পছন্দ হয়েছে। এর আগে একবার গাড়ি দেখেছি, ওরকম পছন্দ হয়নি। বাট ফাইনালি আজকে একটা গাড়ি পছন্দ হয়েছে। তো ওই গাড়িটাই নিতে ফাইনালি আমরা দেখবো, আশা রাখছি পছন্দ হলে আজকেই নিয়ে আসবো। ওইটা নিতে বের হয়েছি। তো এখন আমার জলদি জলদি ভেগে ভেগে বাসের উদ্দেশ্যে আমি রওনা দিয়েছি। বাস আই হোপ টাইম মতো পেয়ে যাবো। আর এই লোকাল যে মানে এরিয়াতে যে বাসগুলো আসে, সে বাসগুলো খুব লেটে লেটে আসে। তো চলুন আজকে ব্লগটা শুরু করা যাক। গাড়িটা পছন্দ হলে তো ইয়ে নিয়ে নিব, আর না হলে তো দেখবেনই। সো লেটস গো। বাসা থেকে আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি হেঁটে হেঁটে পার্কের অপোজিটে। যেখানে আমরা যাচ্ছি সেখানে গাড়ি কিনতে যেখানে যাচ্ছি সেটার লোকেশন। তো এখন ওরা যাচ্ছে টেস্ট ড্রাইভে, আমরা আসলাম, গাড়িটা দেখলাম। তো দেখা যাক কেমন থাকে গাড়িটা, ওরা টেস্ট ড্রাইভ দিয়ে এসে আমাদেরকে জানাবে। এখন আর আনিকাকে হাঁটতে হবে না। হ্যাঁ, না বেশি দিন হাঁটি নাই। সো এই তো আমাদের ফাইনালি আমাদের গাড়ি হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের একটা নতুন গাড়ি, আমি কোনো দিনের বেলা আপনাদেরকে দেখাবো। সো এটা হচ্ছে পুজোর একটা গাড়ি। সো লেটস গো, আগে আপুর বাসায় যাই। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের বাসায় যাচ্ছি, আরিশা আমাদের সাথে, আমরা যাচ্ছি ওখানে যেয়ে আপনাদের সাথে কথা। আলহামদুলিল্লাহ আমাদের একটা নতুন গাড়ি হয়ে গেছে, উই আর রিয়েলি ভেরি হ্যাপি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ফুয়েল ভরার জন্য, কারণ গাড়িতে একদম ফুয়েল নেই। সো এখন যাচ্ছি পেট্রোল পাম্পের দিকে। আর ওভারঅল গাড়ি আমাদের কাছে খুব ভালোই লেগেছে। এখন বাকিটা আমরা আশা করছি, আগের গাড়িতে আমাদের লাস্টের দিকে একটা প্রবলেম হয়ে গিয়েছিলো গাড়িতে, আই হোপ এই গাড়িটা আমাদের লং টার্ম আমাদের সাথে সাপোর্ট, মানে আমাদেরকে সাপোর্ট করবে এবং আমাদের সাথে থাকবে। তো এখন আমরা আছি আপুর বাসায়। আপুর বাসা থেকে আমি এসেই বলছিলাম চলে যাবো, আমি জ্যাকেটটাও খুলি নাই। আপু বলে না খেয়ে যাবা, ওই যে মারবাড়ি আসলে কি মা থাকে না, এই খেয়ে যাবি কিসের, এরকম একটা অবস্থা। উইকেন্ড কেন, খেয়ে যাবা। সে এখন রান্না করা শুরু করছে, দেখাই চলেন কি কি রান্না করে। তো এই যে দেখেন এখানে কি কি হচ্ছে, ওই দেখেন, দেখছেন আবার শপিং গুলো আমার জন্য নিয়ে আসে কিনে টিনে। তো এখানে আপু করবে হচ্ছে আলু ভর্তা, আমাদের সবার পছন্দ আলু ভর্তাটা আছে। আর এই যে এখানে আছে মাংস, রাইট, এখানে আছে মাংস, আর এই যে ভাত বসানো হয়েছে, আর রুটি, না রুটি লাগবে না, আলু আলু ভর্তা আটা গুঁড়া আছে। আমি আরো জাস্ট এক্সট্রা, কিন্তু আলু ভর্তার সাথে আমি ভাত খাবো, কারণ আলু এভাবে নরমাল হলে আমি রুটি খাই না। আই নো, আলু ভর্তার সাথে ভাতটা বেশ মজা লাগে। তো এই যে দেখেন খাবার রেডি হচ্ছে, আমরা খাবার খাবো, আমরা খাবো, আমরা খাবার খেয়ে দেন যাবো। এদিকে তো আপনারা দেখতেই পাচ্ছেন মজার রান্না বান্না চলছিল, এবং সাথে আমরা একটা ফেমাস কোনো একটা গানের আমরা আসলে টিকটক করব। তো সেটার জন্য আগে থেকে প্রিপারেশন নিচ্ছিলাম যে কিভাবে আসলে একসাথে দুইজন যদি স্টেপ ম্যাচ করে টিকটক করা হয় বা কোনো ভিডিও করা হয় খুব সুন্দর লাগে। তো এখানে একটা মোমেন্ট ছিল যে আসলে আমরা খুব এনজয় করছিলাম। তো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন একই স্টেপ বারবার, একবার কেউ ডানে যায় তো কেউ বামে যায়। তো এই তো এখানে করে আমাদের একটা নাইস মোমেন্ট যাচ্ছিল, এবং এরপরেই কিছুক্ষণ পরে তো দেখেন মজাদার আলু ভর্তার সাথে ভাত, সো ইয়ামি ফুড। এই তো আমরা তো এখন বের হয়ে গিয়েছি আপুর বাসা থেকে, এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে। অলরেডি 11:30 মতো বাজে, আর
12টার মতো বাজে এখন I'm feeling so sleepy সেই সকালবেলা উঠেছি কাজে গেলাম আসলাম যা কাল আলহামদুলিল্লাহ সবকিছু ভালো ছিল তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি কালকে সানডেতে ইনশাআল্লাহ নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব আর টিল দেন টেক কেয়ার সবাই ভালো থাকবেন আর আমার ব্লগটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না Bye bye everyone!